আজকে তোমাদের ভিলেজ ওয়ার্কিং উমেন্স এ নয় ড্রয়িং করা শেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করো প্রথমেই খাতার মাঝ বরাবর দিক থেকে আমরা একটা সার্কেল করে নিচ্ছি এবার দেখো পুরো সার্কেলটা করলাম না এখান থেকে একটা ছোট একটা সার্কেল করলাম একটা মহিলার মাথা শেপ তৈরি করলাম করবে আর এখান থেকে একটু বাড়িয়ে নিয়ে করবে এরকম করে নেবে ঠিক আছে আসলটা রয়েছে এবার দেখো ঠিক এই কোণা আর এই কোণার থেকে এই সাইড থেকে আর এই সাইড থেকে এরকম এসছে এরকম আসার পর আমরা একটা হালকা একটা লাইন টেনে নেব যে এখানে পুরো গোল করে ঘুরে আসবে সেটা এবার দেখো এখান থেকে এই সাইডে সেই লাইন লাইন বরাবর বরাবর এই সাইডেও এরকম করলাম এরকম করলাম সাইড থেকে আর এখান থেকে আরেকটা এরকম করে নিল দেখো এইভাবে করে নেওয়ার পর নিচে পাড়ের মতো যে অংশটা সেটা এইভাবে করতে করতে চলে গেলাম ঠিক আছে এরকম করে নেবে পায়ের অংশটা সোজা নিচের দিকে নামিয়ে এখান থেকে এইভাবে চলে আসবে এই পাটা একটু নামিয়ে দেবে সেমভাবে এইভাবে এরকম করবে দেখো হাত করার আগে মাথার উপরের দিক থেকে এই একটা কাপড়ের পুটলি বাধা রয়েছে দুপাশ থেকে এরকমভাবে করে উপরের অংশটা করে এইভাবে ছোট্ট করে একটা কলসি এঁকে নেবে কলসির উপরে আর একটা ছোটো করে একটা কলসি আমরা উপর দিয়ে এঁকে নিলাম ঠিক আছে এ পর্যন্ত করে নেওয়ার পর আমরা ঠিক এই চুলে কোপা সাইড থেকে এইভাবে হাত অংশ বের করব ঠিক আছে এরকমভাবে করবে এইভাবে হাতটা কলসির সঙ্গে টাচ করা রয়েছে এরকম করে নেবে করে দুটো চুরি এরকম এঁকে নিয়ে এই সাইড থেকে এরকম চলে আসবে ঠিক আছে এরকম তাহলে বোঝা গেল এই সাইডের অংশটা বেরিয়ে গেল দেখো এই খোপার নিচের অংশটা মুছে ফেলছি এটা গেল এই সাইডের অংশটা এরপর এই সাইড থেকে থেকে বরাবর বুঝে এদিক আসলাম সেম এইভাবে করে অংশটা করে নেবে ঘাড়ের অংশটা বের করবে এই সাইড থেকেও কিছুটা ব্লাউজের অংশ দেখা যাচ্ছে সেটা করে নিলাম হাতের অংশটা এই সাইড থেকে এসে হালকা একটু বেঁকিয়ে আবার হাতের অংশটা এখান থেকে মোটার থেকে শুরু করে নেবে নিয়ে চুরি করবে দুটো তারপর এইভাবে করে হাতের অংশটাকে বুঝিয়ে দেবে দেখো খুব সোজাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি তোমাদের স্টেপ বাই স্টেপ আরও ভেঙে ভেঙে প্রয়োজন হয় তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারো তাহলে দেখবে তোমাদের আরও সুবিধা হবে ঠিক আছে এরকম করে নিলাম দেখো ঠিক এর সামনের থেকে আমরা আর একটা সার্কেল করে নিলাম একটা বাচ্চা রয়েছে যেহেতু উপাশে রয়েছে এবার ঘাড়ের অংশটা এখান থেকে পোশাকের অংশটা এইভাবে বের করে এইভাবে জামাটা করলাম এই সাইড থেকে শুধু বের করলাম প্যান্টের অংশটা এরকম করে এখানে পায়ের অংশটা মোটার থেকে শুরু করে এইভাবে পায়ের অংশটা করলাম আবার সেমভাবে এখানে ঢেকে রয়েছে এইভাবে হাঁটছে আর বুড়ো আঙুলটা ভিতরের দিকে থাকে যেহেতু দেখো আমরা হাত সোজাসুজি করলে বা পা সোজাসুজি করলে বুড়ো আঙুলটা কিন্তু ভিতরের দিক থাকে এটা সবসময় তোমার খেয়াল করে ড্রয়িংটাকে করবে ঠিক আছে দেখো হাতটা সোজা নিচের দিকে এরকমভাবে এসে সেম যেভাবে উপরে হাত করেছি তোমরা একইভাবে কিন্তু হাতটাকে করে নেবে এবার দেখো কী করে এখান থেকে একটা স্নাড়ি করছি তা তার আগে আমরা এই নিচের থেকে একটা বড় একটা খেজুর গাছ বেরিয়েছে ঠিক আছে এইভাবে করে খাঁচ করে করে চলে যাবে উপর দিকে সেম ভাবে খেজুর গাছ এইভাবে করে চলে যাবে ঠিক আছে এরকম করে নেবে এই যে খাঁচ কাটা আরো কিছু অংশ সেই অংশগুলোকে তোমরা এইভাবে বোঝাতে পারো ঠিক আছে এবার বোঝানোর পর সাইড থেকে কি করে এই অংশটাকে কভার করবে সেটার জন্য এইভাবে বড় বড় করে কিছু জঙ্গলের অংশ এরকম বের করে দেবে গোড়াটাকে কভার হয়ে যাবে ঠিক আছে এরকম করে নেবে আর খেজুর গাছটা আরও একটা উপরে উঠে গেছে সেই জন্য আমরা পাতা দেখাচ্ছি না এখান থেকে ঠিক মাজার সোজা সোজি স্লিপিং লাইন টেনে নেব আবারও ঠিক সেমভাবে এই স্লিপিং লাইনটাকে করে নেবে এই রাস্তাটা সোজা এইভাবে এসে এই রাস্তাটা সোজা এইভাবে এসে এই দিক দিয়ে মিশে গেছে দেখো ঘরটিকে আঁকার জন্য এক সাইডের চালের অংশটা এরকম বুঝিয়ে আবার পাশ থেকে আর চালের অংশ এরকম বুঝিয়ে এইভাবে করে দরজাটা করবে এই সাইডে এরকম করে নেওয়া হয়ে যাওয়ার পর তোমরা চাইলে এপাশ থেকেও সেমভাবে ঘর আঁকতে পারো এরপর এইভাবে দূরের জঙ্গল যেটা রয়েছে সেইটাকে এইভাবে করে পিছনের অংশটা পুরোপুরি ভরাট করতে পারো ঠিক আছে এবং করে নেওয়া একদম সোজা সিম্বিলভাবে তোমাদেরকে করে দেখালাম এবার দেখো কালারটাকে কি করে করছি ভালো করে খেয়াল করে দেখো দেখো আমি সমস্ত জায়গায় হাইলাইট করে দেখানোর জন্য তোমাদের ব্ল্যাক স্কেচ পেন দিয়ে দেখিয়েছি কিন্তু তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা শুরু করবে তোমরা স্কেচ পেন ব্যবহার করবে না কিন্তু দূরের এই যে জঙ্গলটা এই জঙ্গলটাকে রবারটা দিয়ে ইরেজ করে দেবে যতটা হালকা রাখবে তোমাদের দেখতে ততটাই ভালো লাগবে ঠিক আছে দেখো আমি ইরেজ করে দিচ্ছি বেশি মানে পুরোটা আবছা করে পুরো একদম মুছে ফেলবে না তোমরা যাতে হালকা বুঝতে পারো এইটুকু বুঝলেই হবে দেখো আকাশের কালারটা কেমন করে করছি সেটাকে ভালো করে ফলো করো দেখো সাইড দিয়ে অ্যাঙ্গেল করে এইভাবে সাইড থেকে ঢেউ খেলতে খেলতে আমি এরকমভাবে করে নিচ্ছি এটা তোমরা চাইলে পেন্সিল দিয়ে করে নিতে পারো কিন্তু এইগুলো তোমরা পুরোপুরি এরকম সার্কেল সার্কেল করে যদি করো তাহলে মেঘের যে ঢেউটা রয়েছে সেটা তোমরা কিন্তু ভালোভাবে বোঝাতে পারবে ঠিক আছে ভাবে করবে সাইডে করতে করতে নিচের দিকে এরকমভাবে হালকা করে নেবে দেখো আমি যখন স্কাই ব্লু কালারটা করব তখন তোমরা স্পষ্ট বুঝতে পারবে এইভাবে করছি সেটাকে জাস্ট ফলো করো দেখো হোয়াইট কালারটা হয়তো সাদা পেজের মধ্যে তোমাদের দেখতে অসুবিধা হতে পারে কিন্তু যখনই স্কাই ব্লু কালারটা করবো তখনই দেখবে তোমাদের কিন্তু দেখতে আর কোনো সমস্যা হচ্ছে না স্কাই ব্লু কালারটাকে কি করে করছি দেখো নিচে আমরা এই যে যে দূরের জঙ্গলটা এই জঙ্গলের এই বর্ডারটাকে আস্তে আস্তে প্রথমে দিয়ে নিচ্ছি দিয়ে দেখো এই স্কাই ব্লুর সঙ্গে যখন হোয়াইটটা মিক্স হচ্ছে তখন দেখো আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমে নিতে হবে ঠিক আছে এরকম করবে আর উপরে এইভাবে যেখানে আমি হোয়াইট কালারটা করেছি মেঘের জন্য সেইখানে তোমাদের এইভাবে করে নিতে হবে ঠিক আছে এই বর্ডারটাকে করে নিতে হবে তারপর আবার সেম প্রসেসেই কালারটাকে করতে করতে যেতে হবে যখন তোমরা এরকমভাবে করে নেবে তারপর হোয়াইট কালারটা নিয়েই এই দেখো যেখানে উপর থেকে বর্ডার মতন করেছিলাম সেটা হোয়াইট কালারটা দিয়ে সুন্দরভাবে দুটো অংশ ভালো করে মিক্স করে নেবে যাতে সুন্দর করে মিশে যায় ঠিক আছে নিচের দিক থেকেও হোয়াইট কালারটাকে সার্কেল করতে করতে উপরের দিকে উঠে যাবে দেখো আকাশটা তোমরা এই প্রসেসে পুরোটা করে নেবে আমি জাস্ট এক সাইড থেকে আমি তোমাদেরকে করে দেখিয়েছি এবার ডার্ক ব্রাউন কালারটাকে তোমরা এক সাইড থেকে এই খেজুর গাছের এক সাইড থেকে এরকমভাবে ডার্ক ব্রাউন কালারটা এই কনারটা আগে প্রথমে টেনে নেবে এই বর্ডারগুলোকে আগে টেনে নেবে ভালো করে দেখো এইভাবে করতে করতে অপরদিকে যখন যাবে তখন হাতের পেসারটাকে হালকা একটু লাইট করে রাখবে ঠিক আছে এরকম করবে তোমরা করে নেওয়ার পর ব্রাউন কালারটা এইভাবে অপর দিক থেকে বার্নসিনা কালারের পশ থেকে হালকা করে একটু করবে এরপর তোমরা ইয়েলো অকার কালারটাকে এই সাইড দিয়ে হালকা করে যেখানে ব্রাউন কালারটাকে করেছি সেই সমস্ত জায়গাটা দুপাশের থেকে হালকা হালকা করে একটুখানি কালারটাকে এর উপর দিয়ে বুলিয়ে নেবে ঠিক আছে দেখো যেখানে হালকা হালকা ব্রাউন কালারটা ছিল সেখানে সেই সব জায়গাগুলো দেখো একদম একটু লাইট লাইট করে মনে হচ্ছে তাহলে এই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো এরপর ব্ল্যাক কালারটাকে নিয়ে নেবে আর প্রতিটা কর্নারে এই যে দাগগুলো এই দাগগুলোকে একটু ব্ল্যাক কালারটা দিয়ে এরকম করবে প্রথমে ঠিক আছে দুপাশ থেকেই করবে এই বর্ডারগুলোকে তাহলে স্পষ্ট এই সাইডের খাঁচকাটা অংশ তোমরা বোঝাতে পারবে ঠিক আছে এরকম করে নেবে এরপর এর বরাবর এইভাবে এরকম করে করে ছোট বড় করে এই অংশগুলোকে এইভাবে করতে করতে চলে যাবে আশা করি তাহলে পুরো জায়গাটাই তোমরা বুঝতে পেরেছ এরকমভাবে পুরো খেজুর গাছটার গোড়া থেকে উপর পর্যন্ত কালারটাকে করবে আর আকাশের কালারটা সম্পূর্ণ আগে করে নেবে এরপর ডিপ থেকে আস্তে আস্তে উপর দিকে একটু লাইট করছি দেখো হালকা হালকা লাইট করছি এরপর উপর দিকে একদম হালকা করে নেব হোয়াইট কালারটাকে দিয়েই দূরের থেকে এই যে যে রাউন্ড রাউন্ড মতো ছিল দূরের জঙ্গলটা উপর দিকে সেই জায়গাগুলোকে মিক্স করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবো তাহলে ড্রয়িংটা করবার সময় ভিডিও ফুটেজে সমস্যা হওয়ার কারণে আমি বাদ বাকি যে অংশটা তোমাদেরকে দেখাতে পারলাম না এবার দেখো আমি এই পাশে যেমন ভাবে করেছি আর সাইডেও তোমরা যদি না বুঝে থাকো আমি এই সাইডটাও বোঝাচ্ছি দেখো প্রথমে আমি এইখান থেকে হোয়াইট কালারটাকে আগে প্রথমে মেঘের আকৃতিতে করে নিয়েছি পুরোটা ঠিক আছে এইখানটা আর এখানটা পুরো জায়গাটাকে তারপর স্কাই ব্লু কালারটাকে নিচ থেকে করতে করতেই মেঘের এই যেখানে হোয়াইট কালারটা করে রেখেছিলাম উপরে হালকা করে নিয়েছি এতে করে কি হয়েছে দুটো কালার সুন্দর করে মিশে গেছে এখান থেকেও দেখো একইভাবে এই বর্ডারগুলোকে প্রথমে করে উপর দিকে আস্তে আস্তে উঠে গেছি আর উপরের দিকে ডার্ক বর্ডার করে চলে গেছি আর নিচের থেকে মিশিয়ে দিয়েছি এইভাবে করে আকাশটা তোমাদেরকে করানো হয়েছে যেভাবে অন্য অন্য ড্রয়িংয়ে করানো হয়ে থাকে নিচে এই যে দূরে যে জঙ্গলটাকে মিডিয়াম গ্রিন কালারটা নিচ থেকে দিতে দিতে উপর দিকে হালকা করেছি হালকা করে হোয়াইট কালার দিয়ে দুটো কালার ভালো করে মিক্স করে নিয়েছি নিচের দিকে গ্রে কালারটা করতে করতে হালকা করেছি দরজার কালার ব্ল্যাক এবং ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এখানে করেছি এইভাবে তোমরা উপরের দিকে অরেঞ্জ কালারটাকে করে নেবে ঠিক আছে এবং অরেঞ্জ কালারটা করে নেওয়ার পর উপর দিক থেকে গ্রে কালারটাকে এভাবে করতে করতে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমিয়ে নেবে নিচের দিকে যেতে যেতে হাতের প্রেশারটা লাইট হয়ে থাকবে ঠিক আছে এরপর ব্ল্যাক কালারটাকে একটুখানি এক সাইড থেকে এরকম করে ডার্ক ব্রাউন কালারের সাহায্যে এভাবে পুরো জায়গাটাকে মিক্স করে নেবে তাহলে এইভাবে সেমভাবে ঘরটা কিন্তু একই রকম করতে পারবে সাইডের ঘরটাতে রেড কালার আর নিচের দিকে লাইট ব্রাউন কালারটা দিয়ে করেছি দরজার কালার তোমরা সেম একইভাবেই রাখবে এরপর দেখো মহিলা উপর থেকে আমরা কালার করতে করতে নেমেছি এই ব্রাউন ডার্ক ব্রাউন কালারটাকে এক সাইড থেকে করে অপর দিকে হালকা করেছি ঠিক আছে এরকমভাবে ডার্ক ব্রাউন কালারটা করে এক সাইড থেকে হালকা করেছি হালকা করে নেওয়ার পর তারপরে তোমরা লাইট ব্রাউন কালারটাকে দিয়ে বা ইয়েলো অকার কালার যে কোনো একটা কালার ইউজ করতে পারো একই রকম কালার আসবে এরকমভাবে মিশিয়ে নেবে রেড কালারের বর্ডারটা তোমরা বুঝতেই পারছ ব্ল্যাক কালারটা তোমরা আকাশের কালারটা সমস্ত জায়গায় করার পরে ব্ল্যাক কালারটা করবে এরপর তু রেড কালারটাকে এক সাইড থেকে প্রথমে করে অপর দিকে হালকা করেছি হোয়াইট কালার দিয়ে মিক্স করে নিয়েছি তোমরা আশা করি যারা এইসব কালারগুলো করতে পারবে তারা অবশ্যই তোমরা এই কালারটা ইজি পারবে ঠিক আছে এরপর তোমরা ব্লু কালারটা দিয়ে এই ব্লাউজের কালারটা করে নেবে শরীরের কালারটা সমস্ত জায়গায় করার জন্য আমি কিছুটা অংশ এখানে দেখিয়ে দিচ্ছি দেখো ব্রাউন কালারটাকে এক সাইড থেকে যে সাইডে করবে সমস্ত শরীরের একই সাইডে কিন্তু কালারটাকে করতে হবে করে নেওয়ার পর পিচ কালারটা দিয়ে সমস্ত জায়গায় এভাবে কালারটাকে মিক্স করে নেবে ঠিক আছে এই সেম প্রসেসেই সমস্ত জায়গায় তোমরা কালারটাকে করবে গেল মিডিয়াম গ্রিন কালারটা করে আস্তে আস্তে হালকা করেছি পরে লাইট গ্রিন কালারটা দিয়ে মিক্স করেছি এই প্রসেসে প্রতিটা পয়েন্টে আমি একইভাবে কালার করেছি পোর্শনগুলো কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করতে করতে উপরের দিকে হালকা করেছি একই প্রসেসে ঠিক আছে তারপর সবার শেষে কী করেছি নিচের দিকে ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে টেনে আমি এই শ্যাডোটা তৈরি করে দিয়েছি যে ছায়াটা রয়েছে সেটা তৈরি করে দিয়েছি এখানে মিডিয়াম গ্রিন কালারটা এখানে যেহেতু করেছি আমি সাইডে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা এই জায়গাটাকে ভালো করে দেখো যে এই জায়গাটা ফাঁকা রয়েছে যেহেতু দেখো প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখাবো কিন্তু তোমাদের কাজ হচ্ছে এই প্রসেসগুলো দেখে শুধু থাকলে হবে না তোমরা নিজেরা যতটা বাড়িতে প্র্যাকটিস করবে ততটাই তোমাদের ইম্প্রুভ হবে ড্রয়িংয়ে ঠিক আছে এভাবে নিচ থেকে ডিপ করে করে উপর দিকে হালকা করে নেবে লাইট গ্রিন কালারটাকে ইউজ করবে এর উপর থেকে এর উপর থেকে যদি লাইট গ্রিন কালারটা ইউজ না করো মানে এর উপর দিয়ে না করে যদি হট করে এরখান থেকে করো তাহলে ডিপ হালকা বোঝা যাবে আর দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তোমরা মিক্স করে দেখবে দেখবে যে একটার পর একটা না করে মিক্স করলে ড্রয়িংয়ের এই কালারগুলো সুন্দর লাগে এরপর লেমন ইয়েলো কালারটা দিয়ে উপরের জায়গাগুলোকে রং করতে করতে নিচের সঙ্গে মিশিয়ে দেবে তাহলে সিমুলার একইভাবে এপাশে এপাশে করে নেবে এপাশে দেখো অরেঞ্জ কালারটা আমি বলেছিলাম গ্রাম্য পোড়ামাটির যে কালারটা সেই কালারটাকে করবার জন্য পুরো জায়গাটা প্রথমে অরেঞ্জ কালারটাকে হালকা করে করবে ঠিক আছে অরেঞ্জ কালারটাকে হালকা করে করবে এভাবে হালকা করে করে রাখবে প্রথম তারপর ব্রাউন সিনা কালারটা এই কর্নার দিয়ে একটু ডিপ করে করে আস্তে আস্তে হালকা করে নেবে বোঝা গেল একটু করে নেওয়ার পর ব্রাউন কালারটাকে লাইট ব্রাউন কালারটা সুন্দর করে তোমরা পুরো জায়গাটা কভার করে নেবে তাহলে রাস্তা কালারটা একটু ডার্ক করেই করেছি যেহেতু নিচের দিকে এই সাইডের শ্যাডোটা বোঝানো যায় এই জন্য একটু ডার্ক করে করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালারটাকে চেঞ্জ করতে পারবে ক্রোম ইয়ালো কালারটা এই ঘাসের সমস্ত জায়গায় কালারটাকে প্রথমে করে নিচ পর্যন্ত করবে যতটুকু তোমরা নিচের দিকে বোঝাতে চাও মিডিয়াম গ্রিন কালারটাকে এক সাইড থেকে প্রতিটার এক সাইড থেকে এইভাবে করে চলে আসবে ঠিক আছে আসার পর আস্তে আস্তে নিচের দিকে সমস্ত জায়গাগুলোকে তোমরা মিশিয়ে নেবে যাতে জায়গাটা কাবার হয়ে যায় পোর্শন ব্লু কালারটাকে যেখানে মিডিয়াম রিম করেছো স্ট্রোকগুলোকে ভালো করে সুন্দর করে এরকমভাবে দেবে কিছু কিছু স্ট্রোক তোমরা নিজেদের ইচ্ছা মতনও এক্সট্রা দিতে পারো ঠিক আছে তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে এরকম একই ভাবে তোমরা সমস্ত জায়গায় কালারটা করো দেখো সম্পূর্ণ রংটা আমি করে দেখিয়েছি তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে ড্রয়িংটা এরকম নতুন নতুন ড্রয়িংগুলো গুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনে সেট করে রাখবে যাতে প্রতিনিয়ত তোমাদের কাছে আপডেটগুলো পৌঁছে যায়